ইনসার্ট রিবন থেকে আমরা বিভিন্ন ধরনের টেবিল ছবি ক্লিপার্ট এবং শেপ ও চার্ট ইনসার্ট করতে পারি এখানে রয়েছে পিকচার ইলাস্ট্রেশন কমান গ্রুপে রয়েছে পিকচার শেপস স্মার্টার চার্টস কমান গ্রুপে রয়েছে কলাম বার পাই লাইন এরিয়া স্ক্যাটার সহ আরও বেশ কিছু ধরনের চার্ট রয়েছে এছাড়াও লিঙ্ক কমান গ্রুপ থেকে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি এবং টেক্সট কমান গ্রুপ থেকে টেক্সট বক্স হেডার অ্যান্ড ফুটার ওয়ার্ড আর্ট সিগনেচার লাইন অবজেক্ট এবং সিম্বল অ্যাড করা যেতে পারে প্রতিটি কমান গ্রুপের বিস্তারিত আমরা এখন দেখব ইলাস্ট্রেশন কমান গ্রুপ থেকে পিকচারে ক্লিক করলে আমরা যে কোনো পিকচার ইনসার্ট করতে পারবো ওয়ার্ক বুকে পিকচার ইনসার্ট করার পরে ডান দিকের উপরের সাইজ বাটন থেকে আমরা এর হাইট এবং কন্ট্রোল করতে পারি পিকচারটিকে মাউজের সাথে ড্র্যাগ মাধ্যমে যে কোনো জায়গায় পজিশন করতে পারি এবং তাকে রোটেট করে যে অ্যালাইনমেন্টে দেখতে চাই বা যে ওরিয়েন্টেশনে দেখতে চাই সেই ওরিয়েন্টেশনে সেট করতে পারি ক্লিপ আর্টে ক্লিক করে আমরা কিছু ডিফল্ট ক্লিপার থেকে একটি ক্লিপার্টকে সিলেক্ট করতে পারি এবং তা ইনসার্ট করতে পারি ওয়ার্কবুকে। এক্ষেত্রে আমরা একটি ক্লিপার্ট সিলেক্ট করছি এবং সেই ক্লিপারটি আমাদের ওয়ার্কবুকে ইনসার্ট করছি সেই ক্লিপারটিকেও আমরা যে কোনো ওরিয়েন্টেশনে রাখতে পারি এবং মাউস দিয়ে ড্র্যাক করে প্রয়োজনীয় জায়গায় নিয়ে বসাতে পারি মাউসে রাইট ক্লিক করে তাদের পজিশনকে সামনে পিছনে করানো যেতে পারে ব্রিং টু ফ্রন্ট করলে অবজেক্টটি সামনে আসবে সেন্ট টু ব্যাক করলে অবজেক্টটি পিছনে চলে যাবে শেপসে ক্লিক করে যে কোনো ধরনের শেপস ইনসার্ট করা যেতে পারে এবং একইভাবে মাউস দিয়ে ড্র্যাক করে তাকে প্রয়োজনীয় জায়গায় বসানো যেতে পারে এবং তার আকার পরিবর্তন করা যেতে পারে একাধিক অবজেক্টকে একত্রে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক করে গ্রুপ করা যেতে পারে তাহলে সবগুলি অবজেক্টকেই এখন একই সাথে নাড়ানো যাবে একইভাবে সেই গ্রুপটিকে রাইট ক্লিক করে গ্রুপে গিয়ে আনগ্রুপ করা যেতে পারে তখন তাদেরকে আলাদা আলাদাভাবেও নাড়ানো যেতে পারে অনেক সময়ই গ্রুপ করা খুব দরকারি হয়ে ওঠে যখন অনেকগুলো অবজেক্ট একটি ওয়ার্কবুকে থাকে এবং তারা একসাথে তাদেরকে নড়াচড়া করানো দরকার হয় সেক্ষেত্রে গ্রুপ করাটা খুবই জরুরি যদি আমরা কোনো চার্ট ইনসার্ট করতে চাই তবে যে কলামগুলোকে নিয়ে সেই চার্টগুলো গঠিত হবে তাদেরকে সিলেক্ট করব এবং বিভিন্ন ধরনের চার্ট থেকে আমরা চার্ট ইনসার্ট করব। কলাম চার্ট পাই চার্ট বার চার্ট সহ অনেক ধরনের চার্ট রয়েছে এবং তাদের অজস্র ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো থেকে আমরা চুজ করব যেই চার্টগুলি আমাদের দরকার সেই চার্টটি আমরা ইনসার্ট করে নেব সেটি লাইন চার্ট বা এরিয়া চার্ট বা স্ক্যাটার চার্ট বা কলাম চার্ট যে কোনো ধরনের চার্ট হতে পারে হাইপারলিং ইনসার্টের সময় যে সেলে হাইপার ইনসার্ট করব সেটিকে সিলেক্ট করে এরপর হাইপারলিংকে ক্লিক করে আমরা সেখানে হাইপার দিতে পারি হাইপার কোনো লিঙ্ক হতে পারে অথবা যে কোনো ফাইলও হতে পারে যদি লিংক হয় তাহলে অ্যাড্রেসের ঘরে লিংকটি দিয়ে ওকে দিব যদি ফাইল হয় তবে ফাইলটিকে সিলেক্ট করে ওকে দিব এখন কন্ট্রোল ধরে সেই সেলটিকে ক্লিক করলেই যদি সেটি ওয়েব অ্যাড্রেস হয় তাহলে ওয়েবে চলে যাওয়া যাবে এবং ফাইল হলে ফাইল ওপেন হবে টেক্সট কমান গ্রুপে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে আমরা একটি টেক্সট বক্স ইনসার্ট করতে পারি এবং তার সাইজ পরিবর্তন করে তার ভিতরে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি টেক্সট বক্সটিকে মাউস দিয়ে ড্র্যাক করে যে কোনো জায়গায় বসানো যেতে পারে এবং তার ওরিয়েন্টেশন চেঞ্জ করা সম্ভব হেডার এবং ফুটারে ক্লিক করে আমরা ডকুমেন্টটাতে একটি হেডার অ্যাড করতে পারি এক্ষেত্রে আমরা হেডার অ্যাড করছি যে হেডারটি দিয়েছি মাই ডেটা মাই ডেটাকে কপি করে ইনসার্ট রিবনের ওয়ার্ড আর্টে গিয়ে যে কোনো একটি ওয়ার্ড আর্ট সিলেক্ট করলে সেই মাই ডেটাটি বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট হিসেবে আসতে পারে এবং তার স্টাইল আমরা শেফ স্টাইল থেকে এবং ওয়ার্ড আর্টের স্টাইল থেকে চেঞ্জ করতে পারি বর্ডার দিতে হলে শেফ স্টাইলের বর্ডার যে কোনো ধরনের বর্ডার আমরা সিলেক্ট করতে পারি সেখান থেকে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করা সম্ভব অসংখ্য স্টাইল রয়েছে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ড স্টাইলটি আমরা সিলেক্ট করতে পারব হেডার এবং ফুটারে গিয়ে বাম দিকে হেডারে ক্লিক করে আমরা কিছু ডিফল্ট হেডার থেকেও হেডার সেট করতে পারি একইভাবে আমরা বিভিন্ন ফুটারও সেট করতে পারি ফুটারের বেশ কিছু ডিফল্ট ফুটার রয়েছে সেই ফুটারগুলো থেকে আমরা কোনো ডিফল্ট ফুটারও দিতে পারি অথবা নিজেরাও কোনো ফুটার অ্যাড করতে পারি সিগনেচার লাইনে ক্লিক করলে যেই মানুষের সিগনেচার লাগবে তার নাম দেওয়ার জন্য একটি টেক্সট বক্স থাকবে সেখানে যদি নাম দেয়া হয় এবং একই সাথে তার যে ডেজিগনেশন বা টাইটেল রয়েছে তার জন্য দ্বিতীয় টেক্সট বক্সটি রয়েছে এক্ষেত্রে আমরা নাম হিসেবে দিচ্ছি জাহিদ এবং তার ডেজিগনেশন হিসেবে দেয়া হয়েছে অফিসার সিগনেচার বক্সটিকে আমরা ইচ্ছা মতো পজিশন করতে পারি এবং তার সাইজ মাউসের মাধ্যমে পরিবর্তন করতে পারি এছাড়াও যে কোনো সেল সিলেক্ট করে সেখানে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইনসার্ট করতে পারি বিভিন্ন সিম্বল থেকে আমরা সিম্বল ইনসার্ট করতে পারি এই ছিল ইনসার্ট রিবনের বিভিন্ন কমান্ড রূপের ব্যবহার